কদ আফলাহ মান তাযাক্কা, তারাই সফলকাম যারা গুনাহমুক্ত জীবন গড়ল, নফসের চিকিৎসা করাইল। ওয়াজাকা আসমা রাব্বিহি ফাসাল্লা, এবং তারাই সফলকাম, তারাই তাদের রবের নাম স্মরণ করবে, তারাই সালাত কায়েম করবে, গুনাহমুক্ত জীবন গড়া। পাকিস্তানীয় বুজুর্গ আল্লামা রশিদ আহমদ লুধিয়ানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন যে গুনাহ একা একা সারা সম্ভব না। পাকিস্তানীয় বুজুর্গ আল্লামা রশিদ আহমদ লুধিয়ানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন যে গুনাহ একা একা সারা সম্ভব না, কিন্তু কোন ব্যক্তি যদি গুনাহ সারতে চায়, দিলে দিলে একা একা ওয়াদা করে, প্রতিজ্ঞা করে যে আমি গুনাহমুক্ত জীবন করতে চাই, আমি আমার আত্মার চিকিৎসা করাইতে চাই, আমি নিজেকে অপবিত্রতা থেকে বাঁচিয়ে পবিত্র করতে চাই, তো আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই ওই বান্দাটাকে পবিত্র রাখবেন। এবং রশিদ আহমদ লুধিয়ানী রহমাতুল্লাহি আলাইহি হযরত বলেন যে আমাদের এখন নারকীর পথে, উন্নতির পথে, আগানোর পথে, বড় হওয়ার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে গুনাহ। বলেন কি গুনাহ? এই গুনাহ করার কারণে মানুষ সামনে আগাইতে পারে না। গুনাহ করার কারণে তার ঈমানের শক্তি হারায় যায়। গুনাহ করার কারণে সে কোনো কাজে বরকত পায় না। গুনাহর কারণে সে নামাজে মনোযোগ থাকে না। গুনাহের কারণে সে সমস্ত মহব্বত থেকে, সমস্ত ভালো জায়গা থেকে, সমস্ত বরকতের জায়গা থেকে সে আলাদা হয়ে যায়, সে নষ্ট হয়ে যায়। এই গুনাহ সমস্ত জিনিসকে, সমস্ত পবিত্রতাকে, সমস্ত আমলকে, সমস্ত পবিত্র আমলকে এই গুনাহ ধ্বংস করে দেয়। পাকিস্তানের বুজুর্গ আল্লামা রশিদ আহমদ লুধিয়ানী রহমাতুল্লাহি আলাইহি বলেন যে গুনাহ ছড়ো আল্লাহ কি ওলি বানো। হুজুর প্রত্যেকটা বয়ানে, প্রত্যেকটা মাহফিলে হুজুরের এই স্লোগান ছিল যে তোমরা গুনাহ ছাড়ো আল্লাহ কি ওলি বানো, নজর কি হেফাজত করো আল্লাহ কি ওলি বানো। এবং বাংলাদেশের অনেক বড় আলেম, অনেক বড় বুজুর্গ আল্লামা মুফতি মুস্তাকুল মল্লিক কাসিমী হাফিজাহুল্লাহ তাআলা হযরত তার প্রত্যেকটা বয়ানে বলেন যে গুনাহ দামি মানুষকে বেদামি বানায় দেয়, গুনাহ ইজ্জতওয়ালা মানুষকে বেইজ্জতি করে, গুনাহ সম্মানওয়ালা মানুষকে বেশ অসম্মানিত করে। যেমন একটা মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে, আপনি দেখবেন যে একটা ছেলে রাস্তায় যে কোনো মেয়ের দিকে তাকায় আছে, আপনি নিমিষে মুহূর্তের মধ্যেই বলবেন যে দেখছো ছেলেটা কত অসভ্য, ছেলেটা কেমন বেয়াদব, রাস্তায় বেপরোয়া নারীর দিকে তাকাইতেছে। যে কোনো মানুষ, সে যতই ক্ষমতাবান হোক, যতই টাকাওয়ালা হোক, যতই পয়সাওয়ালা হোক, কিন্তু যখন এই লোকটা সুদ খায়, আল্লাহ নাফরমানি করে, যখন এই লোকটা ঘুষ খায়, হারামজাদাতে লিপ্ত হয়, তখন এলাকার সামান্য একটা লোক হলেও তাকে বলে যে দেখছো লোকটা সুদখোর, লোকটা ঘুষখোর, গুনাহ কি ইজ্জত দিল, গুনাহ সম্মান দিল, গুনাহ প্রতিটা মুহূর্তে মানুষকে বেইজ্জতি করে, গুনাহ মানুষকে ধ্বংস করে দেয়। এজন্য যেভাবে হয় যতটুকু সম্ভব আমরা গুনাহমুক্ত জীবন গড়ার তৌফিক দান করুক আল্লাহ আমাদেরকে। আমরা গুনাহমুক্ত জীবন গড়ার চেষ্টা করি। মিশকাত শরীফের মধ্যে একটা হাদিস পড়েছিলাম এবং ওস্তাদদের মুখে আমি নিজেও শুনছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, তিনি মদিনায় খেজুর বিক্রি করতেন। তো খেজুর বিক্রি করা অবস্থায় একজন মহিলা কাস্টমার তার সামনে আসে, আসার পরে এসে বলছে যে ভাই আমাকে খেজুর দেন। তো ওই মহিলাটা অতিরক্ত সুন্দরী হওয়ার কারণে, অতিরক্ত ফর্সা হওয়ার কারণে ওই সাহাবী খেজুর দেওয়ার সময় ওই মহিলার এই আঙ্গুলগুলো সহ, এই হাত সহ মহিলার এই কবজিটা ধরে ফেলছে। এই হাত ধরার সাথে সাথে ওই লোকের, ওই সাহাবীর দিলের মধ্যে ফিকির আসে, হায় আফসোস, আমি কি করলাম, আমি তো মহিলাকে খেজুর দিব, আমি এই মহিলার হাত কেন ধরলাম। এই চিন্তা দিলের মধ্যে আসার সাথে সাথে সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
আমি তো একটা গুনাহ করেছি, আমি তো কবিরা গুনাহ করে ফেলেছি, আপনি আমার এই গুনাহের শাস্তি দেন, আপনি আমাকে এই গুনাহ থেকে নিরাপদ রাখেন, আপনি আমাকে আমার এই দুনিয়ার মধ্যেই এই গুনাহের শাস্তি দিয়ে আমার আখিরাতকে নিরাপদ করেন, দুনিয়ার মধ্যে আমাকে শাস্তি দিয়ে আমাকে আখিরাতের আযাব থেকে আমাকে বাঁচিয়ে রাখেন। এই ফিকির দিলের মধ্যে কেন আসে? কারণ কোন ইমানদার, কোন বুজুর্গ, কোন বড় আলেম যারা আমল করে তারা তাদের নিজের গুনাহের উপর কালেমে থাকতে পারে না। সে গুনাহ করবে, মুমিন গুনাহ করতে পারে, কিন্তু সে তার গুনাহের উপর অটল থাকবে না, সে তার গুনাহের উপর ইস্তিকামা থাকবে না। এজন্য তার দিলের মধ্যে সাথে সাথে এই বাড়ি রাখতে যে আমি সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আমি কোন মহিলার কাছে ধরলাম, সে সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার আখিরাত নিরাপদ করেন, দুনিয়ায় কোন শাস্তি থাকলে আমার শাস্তি দিয়ে দেন। এটা মিশকাতের হাদিস। তার দিলের মধ্যে সাথে সাথে নারাজছে যে আমি গুনাহ কেন করলাম, আমি এই খারাপ কাজটা কেন করলাম। এই খারাপ কাজ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলের মধ্যে এই কথাটা দিয়ে দিয়েছে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা অনুযায়ী সমস্ত পয়গম্বর যারা তারা মাসুম, আর সমস্ত সাহাবী যারা তারা মাহফুজ। আমাদের পরিবারের বাপ দাদাদের চতুর্দশী হাতে দেখা যাবে যে যারা বুজুর্গ আছে, যারা আলেম আছে, যারা ছিল তাদের 40 বছরের ভিতরেও একটা কবিরা গুনাহ হয়নি, তারা 40 বছরের ভিতরে একটা কবিরা গুনাহ করেনি, তারা সব সময় গুনাহমুক্ত জীবন করছে, গুনাহ থেকে বেঁচেছিল। এই গুনাহমুক্ত জীবন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দামি বানিয়ে দিয়েছে। এই গুনাহ থেকে বেঁচে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দামি বানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সর্ব অবস্থায় সর্ব ক্ষেত্রে আমাদেরকে গুনাহমুক্ত জীবন করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এবং এই পবিত্র রাত শুক্রবার, আজকে বৃহস্পতিবার, কালকে জুমার দিন, এই পবিত্র রজনীতে আল্লাহ যেন আমাদের সবাইকে ওয়ানাউ বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله پاک رب العالمين দরবারে লাখ কোটি শুকর ও সুজুর যে মহান রব العالمين এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার প্রতি মুহতাজ না করে এই এলাকার হাজার কোটি মানুষ থেকে যাচাই ও বাছাই করে
আপনাকে আমাকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন এজন্য ওই মালিকের দেয়া জবান দিয়ে ওই মালিকের দেয়া শক্তি দিয়ে একই আওয়াজে বলি আলহামদুলিল্লাহ